আবারও সিনেমা নিয়ে হলে ফিরছেন মাহিয়া মাহি। চলতি মাসে মোস্তাফিজুর রহমান মানিকের আশীর্বাদ সিনেমা দিয়ে হলে ফিরছেন মাহিয়া মাহি। আগামী অক্টোবরে থাকবেন একই পরিচালকের আরও এক সিনেমা নিয়ে। মাহিয়া মাহিকে আগের মতো নিয়মিত সিনেমার খবরে পাওয়া যায় না এখন, ফেসবুকেই দেখা মেলে তার। দৈনন্দিন যাপনের দু একটা ছবি টুকরো মুহূর্তের ভিডিও আপলোড করেন, লাইভেও আসেন মাঝে মধ্যে। মাহির আলাপের অনেকটা অংশ জুড়ে থাকে ফারিশতার খবর। এ নামে গাজীপুরে রেস্তোরাঁ চালু করেছেন রাকিব মাহি দম্পতি। সারাদিনের সাংসারিক কাজ শেষে রাতে ওখানে আড্ডা বসান তারা। অনেকদিন নতুন সিনেমায় যুক্ত না হলেও সিনেমা থেকে একেবারে দূরে সরে যাননি মাহি। পরাণ সিনেমায় প্রিমিয়ারে স্বামীকে নিয়ে এসেছিলেন কিছুদিন আগে। সোমবার রাতে ফেসবুকে লাইভেও এসেছিল সিনেমা প্রসঙ্গে। হাওয়া ও পরাণ সিনেমাকে কেন্দ্র করে হলে দর্শকের যে জোয়ার চলছে তাতে উচ্ছ্বসিত মাহি। রেস্তোরাঁয় বসে এই দুই সিনেমার গান শুনছে, নিজেও গলা মিলাচ্ছেন। আর বললেন, পরাণ ও হাওয়া আমাদের সিনেমার মুড ঘুরিয়ে দিয়েছে, আমাদের সিনেমা নিয়ে সারা দেশের লোকজন কথা বলছে, এমনকি দেশের বাইরে যারা থাকেন তাদের মুখে মুখেও এই দুই সিনেমার নাম। অনেকদিন পরে এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। দুই বছরের বিরতি পেরিয়ে মাহি অভিনীত সিনেমা আসছে এ মাসে। 19 আগস্ট মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিকের আশীর্বাদ। সরকারি অনুদানে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল 2020 সালের 27 সেপ্টেম্বর। সোমবার রাতে নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে আশীর্বাদ মুক্তির তারিখ। লাল রঙের পোস্টারের মাঝে ভেসে উঠেছে বাংলাদেশের মানচিত্র, তাতে মাহিয়া মাহি, রোশান সহ অন্যরা। মানচিত্রের বাইরে হুইল চেয়ারে এক শিশু। পরিচালক জানালেন, সিনেমাটির কাহিনী আমাদের মুক্তিযুদ্ধ ও আর্টিজম নিয়ে, সে বিষয়টি পোস্টারেও তুলে আনা হয়েছে। আশীর্বাদ মুক্তির পরে 7ই অক্টোবর যাও পাখি বলো তার সিনেমাটি নিয়ে হলে দেখা যাবে মাহিকে। এটিও মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনা। এ সিনেমায় মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, যাও পাখি বলো তার সিনেমাটি গ্রাম্য পটভূমিতে তৈরি হয়েছে। মূল বিষয়টি হচ্ছে প্রেম বিরহ ও বিচ্ছেদ। গত বছরের অক্টোবরে বান্দরবান ও কক্সবাজারে 3টি গানের মধ্য দিয়ে শেষ হয়েছিল সিনেমাটির শুটিং। এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় জান্নাত সিনেমায় অভিনয় করেছিলেন মাহি। মুক্তি পেয়েছিল 2018 সালে। ভালো ব্যবসার পাশাপাশি 8টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছিল জান্নাত। তো প্রিয় দর্শক, ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।